নমস্কার সকলকে, ইকটিভি স্টাডি আসামর ওই নাইটি গুরুত্বপূর্ণ ভিডিওলৈ স্বাগতম জানাইছো। আমার মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱা ডাঙৰীয়াৰ প্রচেষ্টা আৰু আমার সমগ্র রাজবংশী সমাজখনের অত্যান্তিক আগ্রহ ফল আজি নলবাৰী জেলার এই সুন্দর পথটির দাঁতিছে মহাবীর শিলারায় ভবন নির্মাণের বাবে কাম হাতত লওয়া হয়েছে। কোচ রাজবংশী উন্নয়ন পরিষদর পৰা এই শিলারায় ভবনটি নির্মাণের বাবে পুঁজির ব্যবস্থা করা হয়েছে আৰু এই সুন্দর শিলারায় ভবনের নির্মাণে কোচ রাজবংশী সকলের জাতীয় ঐতিহ্য আৰু অসমৰ গৌৰৱ বিশ্ব মহাবীর শিলারায় আদর্শ আৰু নব প্রজন্মর মাজত সুন্দরভাবে সংস্থাপিত হওয়া সহায় আৰু সহযোগিতা আগবঢ়াব পাৰিব। মই ইয়াৰ বাবে আমাৰ কোচ রাজবংশী উন্নয়ন পরিষদ বিশেষকৈ প্রণাম নারায়ণ দেব ডাঙরিয়ার শলাগ লৈছো। আপোনালোকে জানে যে আমার রাজ্য সরকারে কোচ রাজবংশী উন্নয়ন পরিষদক বছরি 25 কোটি টাকাক 125 কোটি টাকা আগবহার বাবে সিদ্ধান্ত লৈছে। ইতিমধ্যে যা দুটা বছর আমি 50 কোটি টাকা মুকলি করে দিছো আর উন্নয়ন পরিষদে বিভিন্ন স্থানত আমার কোচ রাজবংশী সমাজখনের উন্নয়নের বাবে বিভিন্ন আঁচনি হাতত লৈছে। ইয়ার উপরও কোচ রাজবংশী সকলের সুবিধার বাবে অসমৰ মেডিকেল কলেজের আরম্ভ করে বিভিন্ন শৈক্ষিক প্রতিষ্ঠান তার লগে লগে অবিভক্ত গোয়ালপাড়া জেলা কমতাপুর স্বায়ত্তশাসিত পরিষদ গঠন করে সেই অবিভক্ত গোয়ালপাড়া জেলার কোচ রাজবংশী সকলের উন্নয়নের বাবেও আমার সরকারে প্রচেষ্টা হাতত লৈছে। মই বিশ্বাস করো যে আপনার আশীর্বাদত আমি অসমৰ কোচ রাজবংশী সমাজখন আৰু মহারাজ নারায়ণ আর বিশ্ব মহাবীর শিলারায় আদর্শে বৃহত্তর অসমীয়া সমাজখন আগবাই লৈ যোৱাৰ বাবে কাম কৰি যাব পাৰি। আজি নলবাৰীৰ বাবে এটা আনন্দৰ দিন। মই আৰু নলবাৰীৰ বাবে আজি বিভিন্ন কাম কাজ উন্নয়নমূলক আঁচনি আমি আৰম্ভ কৰিম। দিনটো আপোনালোকক লগ পাইয়ে পুনৰবাৰ আপোনালোকক মোৰ প্ৰণাম আৰু নমস্কাৰ জনাই মই মোৰ বক্তব্যৰ সামৰণি মাৰিছো। ভিডিওটো সম্পূৰ্ণ চোৱাৰ বাবে ধন্যবাদ।